হ্যালো গাইস, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার সুপারস্টার আমাদের জনপ্রিয় শাকিব খান। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে যে কথাগুলো বলেছেন সেগুলো সালমান শাহকে নিয়ে। সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নাম সালমান শাহ, নানা চড়াই উৎরাই পেরিয়ে অগণিত ভক্ত দর্শকের ভালোবাসায় নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে গিয়েছিলেন। তিনি মাত্র 4 বছরেই বাংলা চলচ্চিত্র নির্ভরযোগ্য নামে পরিণত হয়েছিলেন প্রয়াত সালমান শাহ ভাই। তিনি ছিলেন ভীষণ কাজ পাগল মানুষ, ভালো কাজের বিকল্প কিছুই নেই এই কথা তার চেয়ে আর বেশি কে জানত। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তার সিনেমার সংখ্যার দিকে তাকালেই সেটা বোঝা যায়। তাই স্বাভাবিকভাবেই কিছু মানুষের চক্ষুশূল হয়েছিলেন তিনি, তাকে থামিয়ে দিতে বহু অপচেষ্টা হয়েছিল, সংবাদ মাধ্যমগুলো তার সাক্ষী। তার মতো সর্বপ্রিয় মানুষটিকেও নিষিদ্ধ করা হয়েছিল, তবু থেমে যাননি সালমান শাহ, অভিনয় চালিয়ে গিয়েছিলেন। ইন্ডাস্ট্রি প্রয়োজনে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন, হয়তো সেই জন্য মৃত্যুর 24 বছর পরেও তার জন্য মানুষ চোখের পানি ফেলেন। চলচ্চিত্রের একজন সিনিয়র অভিনেতার প্রতি মানুষের ভালোবাসার এই নিদর্শন আমাকেও ছুঁয়ে যায়, উদ্বেলিত করে, সাহস ও শক্তি যোগায়। বোধ করি আমার মতো ইন্ডাস্ট্রির সব শিল্পী সেই ভালোবাসার স্পর্শ পান। আজকে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি সালমান ভাইয়ের মতো নিখুঁত সাবলীল একজন স্টাইল আইকন তখন খুবই দরকার ছিল, অন্তত পশ্চিমা আইকনিজমের কাউন্টার দেওয়ার জন্য। তৎকালীন সালমান শাহ সেটা হয়েও উঠেছিলেন। তাকে দেখে কত তরুণ যে চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছে সেটা আর নাই বা বললাম। সময়ের চেয়ে এগিয়ে থাকা আমাদের এ পূর্বসূরী অভিনেতার মৃত্যুদিনে শ্রদ্ধা জানাই। যুগের পর যুগ তিনি আমাদের স্বপ্নের নায়ক হয়েই থাকবেন। প্রিয় সালমান ভাই, যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি। এটাই ছিল আমাদের শাকিব খানের কথা। তিনি ভালোবেসে সালমান শাহকে কতটা ভালোবাসতেন তার প্রমাণ কিন্তু তার এই কথাগুলোই দেয়। আসলে একজন গুণী মানুষ যখন আরেকজন গুণী মানুষকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, রেসপেক্ট দেন, তার এই রেসপেক্ট দেওয়ার মধ্য দিয়ে বোঝা যায় সেই মানুষটি আসলে কতটা ভালো। আমাদের শাকিব খান সেই একজন মানুষ, যিনি মানুষকে ভালোবাসেন, যিনি শিশুদের ভালোবাসেন, যিনি দেশকে ভালোবাসেন, দেশকে পৌঁছে দিতে চান এক অনন্য উচ্চতায়। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তো বন্ধুরা, যারা শাকিব খানের ভক্ত রয়েছি তাদের কাছে ব্যাপারগুলো কেমন লাগে কমেন্ট করলে অবশ্যই আমাদেরও ভালো লাগে। ধন্যবাদ।